ইনশাআল্লাহ যেমন আমি আসছি আমি অনেক জায়গা দেখাইছি এবং ইন্ডিয়াতেও গেছি আমি যেখানে ভালো মানে সলিউশন পাইনি লাস্ট এখানে এসে ভর্তি হইছি গত মাসের 22 তারিখে এখন আমি মোটামুটি ইনশাআল্লাহ সুস্থ আছি মনে হচ্ছে আমার কাছে এখন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি জিপিএসসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছিলেন প্রথম যেদিন এসেছিলেন ওনার একটা ছোট্ট সাক্ষাৎকার নিয়েছিলাম প্রচন্ড ব্যাক পেইন নিয়ে এসেছিলেন ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেটা ধরা পড়েছিল ওনার মূলত পিএলআইডি ছিল এই সমস্যাটা নিয়ে উনি আমাদের এখানে এসেছিলেন আজকে উনি চলে যাবেন দর্শক কেমন আছেন দর্শক এই কয়দিন ওনার ট্রিটমেন্ট কেমন হয়েছে কি কি ট্রিটমেন্ট হয়েছে এবং সর্বোপরি যে সমস্যাটা নিয়ে উনি এসেছিলেন কতটুকু উনি ইমপ্রুভ করেছে আসুন দর্শক একটু কথা বলি ওনার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার যদি আবার একটু রিয়ার করি আপনার দেশের বাড়ি কোথায় স্যার যশোর যশোরে কোথায় স্যার বাগারপাড়া বাগারপাড়া যদি কিছু মনে না করেন স্যার আপনি কি পেশার সাথে জড়িত আমি আছি একটা প্রাইভেট কোম্পানিতে আচ্ছা প্রাইভেট কোম্পানি সেটা কোথায় স্যার এটা উত্তরা দিয়া বাড়িতে উত্তরা দিয়া বাড়িতে ডেস্ক জব দীর্ঘ সময় বসে কাজ করতে হয় ডেস্ক জব আচ্ছা আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন মূলত আপনার পিএলআইডি সমস্যাতে নিয়ে আমাদের যদি দর্শকদের জন্য সমস্যাটা আরেকবার একটু খুলে বলতেন আসলে আমার এই ব্যথাটা পিএলআইডিটা আড়াই বছর থেকে তিন বছর হয়েছে তো অনেক পেইন হয়েছে অনেক ডক্টর দেখাইছি দেখানোর পরে এখানে অনেক কোনো সলভ করতে পারি নাই কোনো জায়গায় এরপর এখানে ইউটিউব দেখে দেখে সকলে স্যারের ওখানে দেখছি অনেকগুলো তারপর এখানে আমরা আমি অনেক আসানে ভর্তি আছি অবস্থাটা কি ছিল আপনার তখন তো পেইন ছিল অনেক কোথায় কোথায় ছিল ব্যথাটা এই যে কোমরে বাম সাইডে অনেক পেইন ছিল বসতে পারতাম না দাঁড়াইতে গেলে ব্যথা করতো হাঁটতে গেলে ব্যথা করতো মানে দীর্ঘ সময় হয়তো বসে ডেস্কে বসে আপনি কাজ করছেন কিন্তু কিছুক্ষণ পরে আর বসে থাকা সম্ভব হতো না তখন কি একটু হাঁটাচলা করে আসতে নাকি কিছুক্ষণ একটু বেডে একটু শুইলে একটু ভালো লাগতো পরে আবার হাঁটাচলা করে আসতাম পরে কিন্তু ব্যথা মানে পেইনটা যেত না এই ব্যথাটা নিয়ে আপনি এই এত বছর আপনি কাজ করেছেন জি ডক্টরে দেখিয়েছেন বিভিন্ন রকম কোনো উপকার পাননি তো আজকে এই 21 দিনে কেমন আছেন আপনি এখন আমি মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ 70-80% সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন কি স্যার একটু দীর্ঘ সময় বসে দেখেছেন যে দীর্ঘ সময় বসে থাকলে আপনার ব্যথাটা কতটুকু হয় বা কেমন হয় একটু দেখেছেন আপনি বসে দীর্ঘক্ষণ বলতে আধা ঘন্টা বসছি তো এখন সেরকম কোনো পেইন পাই না আমি কি আগের মতো ব্যথাটা আগের মতো নাই আগে যেরকম অসহ্যকর একটা যন্ত্রণা ছিল সারাক্ষণ আপনি বয়ে বেড়াতেন সেই ব্যথাটা সেরকম ব্যথা নাই এবং আমরা যখন সুস্থ হয়ে উঠি আমরা বুঝতে পারি যে না আমার ভেতর থেকে আসলে ব্যথাটা অনেকটুকু চলে গেছে আপনি নিজেই এখন সেটা বুঝতে পারছেন জি জি বুঝতে পারছি আমাদের দর্শকদের জন্য যদি স্যার আপনি কিছু বলেন যেখানে আসলে অনেক মানে ইউটিউব দেখে মানুষ আসছে এখানে আসলে চিকিৎসা অনেক উন্নত মানের যেখানে চিকিৎসা করলে আসলে অনেকটাই সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ যেমন আমি আসছি আমি অনেক জায়গায় দেখাইছি এবং ইন্ডিয়াতেও গেছি আমি যেখানে ভালো মানে সলিউশন পাইনি লাস্ট এখানে এসে ভর্তি হয়েছি গত মাসের 22 তারিখে এখন আমি মোটামুটি ইনশাল্লাহ সুস্থ আছি মনে হচ্ছে আমার কাছে এখন আলহামদুলিল্লাহ দর্শক দেখো অসংখ্য মানুষ অসংখ্য উদাহরণ আপনাদের কাছে নিয়ে আসছি রোগীরা তাদের নিজেদের মুখেই বলছেন তারা কতটুকু সুস্থ আছেন কতটুকু ভালো হয়েছেন চিকিৎসা আছে দর্শক কেন ঘরে বসে থাকবেন কেন রোগকে দীর্ঘদিন আপনি পুষতে থাকবেন রোগ কোনো পোষার জিনিস না যত দিন একে দিবে তত দিনই দেখবেন যে আপনি আরো খারাপের দিকে যাচ্ছেন ভালো হবে না বরঞ্চ আপনি সঠিক সময় সঠিক চিকিৎসাটা করুন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য দোয়া করবেন ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের জন্য যাতে আজীবন স্যার এইভাবেই সবার সেবা করে যেতে পারে আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আসসালাম